তোমাদের সবাইকে এডুকেশন সেন্টারে স্বাগত জানি আজকের পর্বটি শুরু করছি আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি দু সালে তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের জন্য এ টেস্ট পেপার থেকে ভূগোল বিষয়ে পেজ নম্বর চারশো চব্বিশ চারশো ছেচল্লিশ ও চারশো উনসত্তর এই তিনটি পেজের আমরা আজ বিভাগ গয়ের তিন দাগের যে সমস্ত দুই নম্বরের প্রশ্ন আছে তার উত্তর করে দেখাবো আগের ভিডিওতে তোমাদের এক নম্বরের প্রশ্ন উত্তরগুলো সব সমস্তগুলো সমাধান করে দেওয়া আছে তোমরা যে সেগুলো এখনও যারা দেখো আমাদের প্লে লিস্টেগুলো পেয়ে যাবে চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক চলো এখন সমাধান করে দেখাবো চারশো চব্বিশ পেজের তিন দাগের বিভাগ গয়ের তিনের এক কি আছে অবঘর্ষ ক্ষয় কাকে বলে দেখো প্রশ্ন উত্তরটি দেখে নাও অবঘর্ষ কাকে বলে চলো পরের প্রশ্ন দেখাই আচ্ছা উদাহরণটা একটু দেখে নাও একেবারে দেখে নাও উদাহরণ দেওয়া আছে সুন্দর করে তোমার পেজ নাম্বারটাও দেখে নাও থার্টি নাইন চলো পরের প্রশ্ন দেখো স্নাউট বলতে কী বোঝো দেখো প্রশ্ন উত্তরটি দেখে নাও স্নাউট তোমার উত্তরটি এখান থেকে এ অবধি লিখবে দেখো স্নাউট বলে একটু দেখে নাও পরীক্ষা হয়তো দিয়ে দিল যে ইং ইংলিশে দিয়ে দিলো হ্যাঁ এস এন ও ইউটি স্নাউট কী তাহলে এই উত্তরটা কিন্তু এটাই লিখবে এখান থেকে এই পর্যন্ত অনেক সময় তো বাংলাটা তোমরা পড়লে ইংলিশটা পড়লে না কিন্তু সব দিকেই একটু খেয়াল রাখতে হবে কেননা তোমরা মাধ্যমিক পরীক্ষা দেবে সব দিকেই কিন্তু একটু মাথা ঠান্ডা করে পরীক্ষা দিতে হবে চলো পরের প্রশ্ন কী আছে দেখো তিনি দুই দাগের ঘূর্ণবাদের চক্ষু কাকে বলে এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ খুব আসে এই প্রশ্নটি ভালো করে পড়বে তোমরা দেখে নাও ঘূর্ণবাদের চোখ বলতে কী বোঝো দেখে নাও বৈশিষ্ট্যটাও একটু দেখে নাও সঙ্গে চলো পরের প্রশ্ন দেখাই তোমাদের যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে যাদের বই নেই তোমরা একটু খাতায় লিখে নিয়ে পড়ো চলো পরের প্রশ্ন দেখো কী আছে শৈবাল সাগর বলতে কি বোঝো এই প্রশ্নটা পরীক্ষা খুব আসে ভালো করে পড়বে দেখে নাও শৈবাল সাগর এর অর্থটা একটু দেখে নেবে অর্থ আর সৃষ্টির কারণ সৃষ্টির কারণটা একটু দেখে নেবে দেখে নাও সৃষ্টির কারণ উদাহরণ দেখে আটলান্টিক মহাসাগর সমুদ্র স্রোত প্রশান্ত মহাসাগর সমুদ্র স্রোত চলো একেবারে সম্পূর্ণ উত্তরটা দেখিয়ে দিলাম কেননা এই প্রশ্নটি অনেক সময় তিন নম্বর দেয় চলো পরের প্রশ্ন কী আছে দেখো ই ওয়েস্ট কাকে বলে আচ্ছা এই প্রশ্নের উত্তরটা না আগের ভিডিওতে দেওয়া আছে তোমরা একটু সেখান থেকে দেখে নিও পরের প্রশ্নটা দেখো বজ্র ব্যবস্থাপনায় ভরাটকরণ কাকে বলে এই প্রশ্নের উত্তরটা দেখাচ্ছি দেখে নাও ভরাট করণ কাকে বলে উত্তরটি এখান থেকে এই অবধি লিখবে চলো পরের প্রশ্ন দেখো পরের প্রশ্ন কী আছে দেখো ডেকান ট্রাফ কী দেখো প্রশ্ন উত্তরটি দেখে নাও ডেকান ট্রাফ এর অর্থ সংজ্ঞাটা দেখে নাও সৃষ্টি কারণটা একেবারে দেখে নাও ছবিটা একটু দেখে নাও চলো পরের প্রশ্ন দেখো আচ্ছা সৃষ্টি কারণ আরও আরও একটু আছে দেখাচ্ছি এই পর্যন্ত হ্যাঁ আপনি যদি মনে কর বৈশিষ্ট্যটা একটু দেখে নাও একেবারে একেবারে বৈশিষ্ট্যটাও দেখিয়ে দিলাম কেননা যদি কিনা তিন নম্বরে আসে তাহলে সম্পূর্ণ উত্তরটাই তোমাদের তোমাদের সুবিধা হবে পরের প্রশ্ন দেখো আধির দাও দেখে নাও আধি দাও উৎপত্তিটা একেবারে একটু দেখে নিও চলো পরের প্রশ্ন দেখাই পরের প্রশ্ন কী আছে দেখো পণ্যসূচক কাকে বলে এই প্রশ্নটিও আগের ভিডিওতে দেওয়া আছে তোমরা একটু দেখে নিও আগের ভিডিওতে দেওয়া আছে পরটা দেখো শস্যাবর্তনের সংজ্ঞা দাও দেখো প্রশ্ন উত্তরটি দেখে নাও শস্যাবর্তন বলতে কী বোঝে এর গুরুত্বটা একেবারে দেখে নাও চলো পরের প্রশ্ন দেখো পরের প্রশ্ন কী আছে ভূ সূচক মানচিত্রের সংজ্ঞা দাও চলো দেখো উত্তরটি দেখে নাও ভূ মানচিত্রের সংজ্ঞা এখান থেকে এই পর্যন্ত তোমরা লিখবে দেখে নাও সুন্দর করে দেওয়া আছে পরের প্রশ্ন কী আছে সোয়াত কাকেবরা আচ্ছা এই প্রশ্নটি তোমাদের পাঠ্যবিধি একশো তেতাল্লিশ পেজে আছে একটু দেখে নিও এবার কারো কারো যদি অন্য রাইটার হয় তোমরা একটু দেখে নিও চলো এবার সমাধান করে দেখাবো চারশো ছেচল্লিশ পেজের তিন দাগের বিভাগ গয়ের প্রশ্ন উত্তর দুই নম্বরের প্রথম প্রশ্ন কি আছে গিরিখা গিরিখাত ও ক্যানিয়নের মধ্যে দুটি পার্থক্য লেখো দেখো প্রশ্ন উত্তরটি দেখে নাও গিরিখাত ও ক্যানিয়নের মধ্যে পার্থক্য তোমরা না অবশ্যই কিন্তু বিষয়গুলো উল্লেখ করবে আমি বারে বারে বলছি তোমরা বিষয়গুলো কিন্তু অবশ্যই দেবে দেখে নাও চলো পরের প্রশ্ন দেখাই পরের প্রশ্ন দেখো হিমরেখা কী দেখো প্রশ্ন উত্তর দেখে নাও হিমরেখা কী এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে চলো পরের প্রশ্ন দেখায় পরের প্রশ্ন কী আছে দেখো ক্যাটাপেটিক বায়ু কি দেখো প্রশ্ন উত্তর দেখে নাও ক্যাটাবেটিক বায়ুর সম্পর্কে আমাকে প্রশ্ন বলেছে ক্যাটাপেটিক বায়ু কি দেখে নাও প্রশ্ন উত্তরটি বৈশিষ্ট্যটা একেবারে একটু দেখে নাও আর তোমার ছবিগুলো কিন্তু ভালো করে প্র্যাকটিস করবে বাড়িতে চলো তাহলে পরের প্রশ্ন দেখা যাক পরের প্রশ্ন দেখো কী আছে শৈবাল সাগর কী দেখো প্রশ্ন উত্তর আচ্ছা শৈবাল সাগর কী এই প্রশ্ন এই প্রশ্নটি আগের ভিডিওতে দেওয়া আছে তোমরা একটু দেখে নিও পরেটা দেখো বজ্র ব্যবস্থাপনায় ভরাট করণ বলতে কী বোঝো এই প্রশ্নটি এই ভিডিও এই ভিডিওতেই দেওয়া আছে প্রথম দিকে পরেটা দেখো কী আছে ভঙ্গুর বা জীব বিশ্লেষ বজ্র কাকে বলে এই 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 প্রশ্নটি আগের ভিডিওতে দেওয়া আছে তাও দেখিয়ে দিচ্ছি দেখে নাও প্রশ্ন উত্তরটি বৈশিষ্ট্যরা একেবারে দেখে নিও চলো পরের প্রশ্ন দেখাই পরের প্রশ্ন দেখো ডেকান ট্রাফ কি দেখো প্রশ্ন উত্তরটি দেখে নাও ডেকান ট্রাফ সৃষ্টির কারণটা একটু একেবারে দেখে নাও একেবারে দেখাচ্ছে অনেক সময় প্রশ্নটি তিন নম্বরে আসে সেই কারণে পুরোটাই দেখাচ্ছে বৈশিষ্ট্যরাও একেবারে দেখে নাও চলো পরের প্রশ্ন দেখো কী আছে বহুমুখী নদী উপত্যকা পরিকল্পনা দুটি উদ্দেশ্য রেখো এই প্রশ্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা অবশ্যই ভালো করে পড়বে এই প্রশ্নটি আগের ভিডিওতে দেওয়া আছে তোমরা একটু দেখে নিও কারণ একই প্রশ্ন বারবার আসছে তো সেই কারণে আমি দেখালাম না চলো পরেটা দেখো জীবিকা সত্ত্বাবিত্তিক কৃষি বলতে কী বোঝো চলো এই প্রশ্ন উত্তরটা দেখাই দেখে নাও এই প্রশ্নটিও অনেক জায়গায় দেওয়া আছে অনেক সিটে তোমাদের দেখে নাও উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে যেমন দেওয়া আছে পরের প্রশ্ন দেখো কি আছে অনুসারী শিল্প কাকে বলে দেখো প্রশ্ন উত্তরটি দেখে নাও অনুসারী শিল্প এখান থেকে এই পর্যন্ত আর সঙ্গে অবশ্যই উদাহরণ করে দেবে প্রশ্ন দেখো কি আছে ভূ বৈচিত্র্য সূচক মানচিত্রের গুরুত্ব লেখ দেখে নাও বৈশিষ্ট্যটা একটু দেখে নাও হ্যাঁ সুন্দর করে দেওয়া আছে চলো পরের প্রশ্ন দেখো কী আছে দূর সংবেদন কি দেখো প্রশ্ন উত্তরটি পরীক্ষা হয়তো দিয়ে দিলো যে রিমোট সেন্সিং কি একই প্রশ্ন উত্তর দূর সংবেদন আর রিমোট সেন্সিং একই এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে চলো এবার আমরা সমাধান করে দেখাবো চারশো উনসত্তর পেজের তিন দাগের বিভাগ গয়ের দুই নম্বর প্রশ্নের উত্তরগুলো আমরা সমাধান করে দেখাবো চলো প্রথম প্রশ্ন কি আছে হিমশৈল কি দেখো প্রশ্ন উত্তরটি দেখে নাও হিম সংজ্ঞাটা দেখে নাও বৈশিষ্ট্যটা একেবারে দেখে নাও পরিলক্ষিত স্থানটা দেখে নাও প্রভাবটা একেবারে দেখে নাও পরের প্রশ্ন দেখো কী আছে ডিম ভর্তি ঝুরির মতো দেখতে ভূমিরূপ হলো সরি 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 হয়েছে পরের প্রশ্ন দেখো কি আছে মন্থকূপ কাকে বলে আমি ভুলে আগের পেয়ে দেখিয়ে দিয়েছিলাম দুঃখিত দেখো উত্তরটি দেখে নাও মন্থকূপ মন্ত্রকে কাকে বলে ওর উৎপত্তিটা দেখে নাও আর উদাহরণটা একটু দেখে নাও চলো পরের প্রশ্ন দেখাই পেজ নম্বর হচ্ছে বাইশ চলো পরের পেজে কী পরের প্রশ্ন কী আছে তিনে দুই থাকে সমবর্ষণ রেখা কাকে বলে দেখো প্রশ্ন উত্তরটি দেখে নাও সমবর্ষণ রেখা সুন্দর করে দেওয়া আছে এর বৈশিষ্ট্যটাও একটু দেখে নাও চলো পরের প্রশ্ন দেখাই পরের প্রশ্ন দেখো কী আছে মরা জোয়ার কাকে বলে দেখো প্রশ্নের উত্তর দেখে নাও প্রশ্নের উত্তরটি চলো পরের প্রশ্ন দেখায় পরের প্রশ্ন দেখো কী আছে স্ক্যাবার কী দেখো প্রশ্নের উত্তরটি দেখে নাও স্ক্যাবার বা পরিষ্করণ খুব আসে এই প্রশ্নটি পরীক্ষা তোমরা ভালো করে পড়বে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ভালো করে অবশ্যই পড়বে দেখে নাও এর পাশের অংশটুকর চলো পরের প্রশ্ন দেখাই পরের প্রশ্ন দেখো কী আছে বজ্রের পুনর্নবীকরণ বলতে কী বোঝো পুনর্নবীকরণ বলতে কী বোঝো দেখো প্রশ্ন উত্তরটি দেখে নাও উত্তরটি সুন্দর করে দেওয়া আছে চলো পরের প্রশ্ন দেখো পরের প্রশ্ন দেখো কী আছে জায়দ শস কাকে বলে এই প্রশ্নটি আগের ভিডিওতে দেওয়া আছে তোমরা একটু দেখে নিও পরেরটা দেখো ইঞ্জিনিয়ারিং শিল্প বলতে কী বোঝো দেখো প্রশ্ন উত্তরটি দেখাচ্ছি দেখে নাও ইঞ্জিনিয়ারিং শিল্প এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে আর উদাহরণগুলো একটু দেখে নাও পরীক্ষা আসে এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই ভালো করে পড়বে চলো পরের প্রশ্ন দেখো কি আছে জনঘনত্ব কাকে বলে দেখো প্রশ্নের উত্তরটি দেখে নাও জনঘনত্ব কাকে বলে এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে সূত্রটা একটু দেখে নাও উদাহরণটা একটু দেখে নাও চলো পরের প্রশ্ন প্রতাশ্রয় কাকে বলে দেখো প্রশ্নের উত্তরটি দেখে নাও প্রতাশ্রয় কাকে বলে শ্রেণী বিভাগটাও দেখে নাও উদাহরণটাও দেখে নাও চলো পরের প্রশ্ন দেখো কী আছে জিওগ্রাফিক্যাল ইনফর্মেশন সিস্টেম বলতে কী বোঝো দেখো প্রশ্ন উত্তরটি বা জিআইএস পরীক্ষা হয়তো দিয়ে দিলো যে জিআইএস কি বা জিআইএস বলতে কী বোঝো দেখে নাও জিআইএস কি সুন্দর করে দেওয়া আছে পুরো কথা দেওয়া আছে সংজ্ঞা দেওয়া আছে গুরুত্বটা দেওয়া আছে ফুল ফর্মটা দেওয়া আছে দেখে নাও তোর বানানটা অবশ্যই ভালো করে পড়বে জিওগ্রাফিক ইনফরমেশান সিস্টেম চলো পরের প্রশ্ন দেখো পেজ নম্বর হচ্ছে চারশো আটষট্টি যাদের বই আছে তোমরা অবশ্যই বই থেকে পড়ো যাদের বই নেই তোমরা একটু খাতায় লিখে নিয়ে মুখস্থ করো চলো পরের প্রশ্ন দেখো কী আছে সিনক্রোনাস উপগ্রহ কি দেখো প্রশ্ন উত্তরটি দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে এখান থেকে তোমরা এই অবধি উত্তরটা লিখবে তাহলে এই ভিডিওর মধ্যে আমরা তিনটে সেট সমাধান করে দিয়েছি তাহলে আজকের মতো এখানেই সমাপ্ত করছি আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা